নমস্কার, দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে আজ শিউরি চলো অভিযান, এবং সেই শিউরি চলো অভিযানেই আজ সামিল হয়েছেন মানুষজন বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকেই আজকের এই অভিযান। এবং সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই শিউরি চলো অভিযান শুরু হচ্ছে, কি মনে হচ্ছে কতটা সফল হবে এই অভিযান? একেবারেই তাই অভিক। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে শিউরি চলো অভিযান বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, অধ্যাপক সামিরুল ইসলাম এই মঞ্চের সভাপতি, যিনি মূলত এই আন্দোলন বা এই যে অভিযানের নেতৃত্বে রয়েছেন তিনিই মূলত এখানে রয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জেলার সদর শহর শিউরির যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠেই কিন্তু মূলত আমরা এই মুহূর্তে রয়েছি। এবং অবশ্যই দেখো, যেটা কর্মসূচি রয়েছে এখান থেকে, বিশেষ করে বীরভূম জেলার যে ১৯টি ব্লক রয়েছে, সেই ১৯টি ব্লকের ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি অঞ্চল থেকে, ব্লক থেকে, কাতারে কাতারে, বাসে করে কিন্তু বাংলা সংস্কৃতি মঞ্চের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এবং শিউরির যে ঈদগাহ মাঠ সেই মাঠেই কিন্তু জমায়েত করেছেন। আমার যে চিত্র সাংবাদিক অর্থাৎ ক্যামেরা পার্সন রয়েছে তাকে বলবো কিছুতে দেখার জন্য। তুমি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এখানে, আদিবাসী থেকে শুরু করে তপশিলি, উপতপশিলি, একেবারে ওবিসি, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন। এবং আজকের বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকের যে শিউরি চলো অভিযান, সেই অভিযানে তারা কিন্তু যোগ দেবেন। এখান থেকে মিছিল শুরু হবে। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম রয়েছেন, তার সঙ্গে একটু আমি কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো। সামিরুল বাবু, আজকে আপনারা শিউরি চলো অভিযান ডাক দিয়েছেন, জেলা শাসকের দপ্তরে দরবার করবেন, কি কি দাবি দাবি রয়েছে এবং কি কর্মসূচি রয়েছে? আমাদের ২৫ কারণ আমরা দীর্ঘ মানে জানি ম্যাক্সিমাম মারা যায় দলিত আদিবাসী এসছি না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডাররা ৫০০ টাকার জন্য গমের ঝুলা ধরিয়ে দেয় এবং মিসগাইড করে দেবে। তাই এখান থেকে আমরা এই মঞ্চের মাধ্যমে এবং আমাদের ডেপুটেশনের মাধ্যমে ক্লিয়ার বার্তা দিতে চাইছি আমরা, যে কোনোভাবে পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে যেন রক্ত খাইয়ে না ঘটে। এবং আমরা পরশুই দেখলাম সদাইপুরে ৮০টা বম পাওয়া গেল, যখন বমগুলোকে যখন স্পট করতে হলো না, গ্রামকে শিফট করতে হলো সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলে মেয়েদের কি পেপ করবে। আমরা এই বীরভূম চাইছিলাম বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডাররা, যারা শাসক বলুন বিরোধী বলুন, শাসক দলের যারা যখন কোনো বম কেউ মারা যায় তখন বিরোধীরা ইকুয়েশন খুঁজে, আমরা কতটি রাজনীতি করতে পারবো এখানে, এই রাজনীতি বন্ধ করুন। আমি শাসক দল বিরোধী প্রত্যেকটা রাজনীতি দলের নেতাকে বলছি যে বীরভূমে এরপর যদি কোনো বম পিস্তল রাজনীতির জন্য কোনো খুনাখুনি হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এবং পুলিশ প্রশাসনকে আমরা বার্তা দিতে চাইছি আপনারা আরো সজাগ হন, এবং বীরভূমের সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি কোনোভাবে এই বীরভূমের ভূমিতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবো আজকে, যে কোনোভাবে আমরা রক্তক্ষয়ী রাজনীতি করতে দেবো না। এবং আবাস যোজনাতে আমরা দেখেছি অনেকের মাটি বাড়ি আছে, অনেক মূল্যবাসী সম্প্রদায়ের মাটি বাড়ি আছে, আমাদের লিস্ট তৈরি হচ্ছে, তাদেরকে অ্যাড করতে হবে। এবং আদিবাসী সম্প্রদায় এবং আরও আমাদের মূল্যবাসী সম্প্রদায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের এখনো পাট্টা পায়নি। বিভিন্ন রাজনীতিতে ভোটের টাইমে ওদেরকে বিভিন্ন রকম ললিপপ দেখায় কিন্তু পাট্টা হয় না। আমাদের কঠোরতমে দাবি আছে ওদেরকে সার্ভে করে, জেলা শাসক সার্ভে করে আদিবাসী ভাই এবং মূল্যবাসী ভাই বোনদেরকে পাট্টার ব্যবস্থা করে দিতে হবে, কারণ ওরা কেউ ১০০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর বসবাস করছে, এবং পাট্টা না থাকায় আবাসনাতে বাড়ি পাচ্ছে না তারা, তারা কি সারা জীবন এইভাবে থাকবে? এবং আমরা আর একটা বড় কাজ হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। আপনারা দেখেছেন লকডাউনের টাইমে কিভাবে পরিযায়ী শ্রমিকরা আমাদের অসহায় অবস্থা আমরা সবাই দেখেছি আমরা, এবং বাংলা সংস্কৃতি মানে বড় একটা ইউনিট হচ্ছে পরিযায়ী শ্রমিক। আমরা বারবার দাবি করে এসেছি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রত্যেকটা অঞ্চলে একটা করে ইউনিট তৈরি করতে হবে। সামিল বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন জানতে চাইছি, যেটা হচ্ছে আজকে আপনাদের টার্গেট কি, লক্ষ্য কি? ঈদগাহ মাঠে আপনারা জমায়েত করেছেন, কোন দিকে আপনাদের অভিমুখ হবে, কি কর্মসূচি, সংক্ষেপে যদি একটু বলা যায় কি লক্ষ্য? আমাদের প্রধান যে লক্ষ্য হচ্ছে যে আমাদের যে দাবিগুলো ২৫ বাবা দাবি আছে সেটা হচ্ছে বীরভূমের সাধারণ মানুষের দাবি। আমরা এই ডেপুটেশন দেওয়ার আগে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমরা সার্ভে করেছিলাম, ২৫ দফা দাবি তৈরি করা হয়েছে, এবং প্রধান যে দাবিটা হচ্ছে আমাদের সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে কোনোভাবে রাজনৈতিক খুনাখুনি করা চলবে না, কারণ গরিব মানুষ জমায়েত করেছেন আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে, একেবারেই বোঝা গেছে যে ঠিক কি কারণে
তাদের আজকের এই শিউরি চলো অভিযান এবং বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে আজকের এই অভিযান চলছে। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি মনা ছিল মনা বীরবংশ, আপাতত ধন্যবাদ মনা তোমায়। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।